রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় এ শহরটির বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন শহরেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে খারকিভ থেকে হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায় দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের ভয়াবহ পরিস্থিতি এড়াতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানান জেলেনস্কি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তবে রুশ সেনারা এটি নিজেদের নিয়ন্ত্রণে রাখায় কেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই রাশিয়ার সৈন্যদের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে যাওয়া উচিত। এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। সেক্ষেত্রে আমাদের সেনারাও পাল্টা পদক্ষেপ নিতে পিছপা হবে না। একই সঙ্গে রুশ বাহিনীকে রুখতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানান জেলেনস্কি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।